আসসালামু আলাইকুম, সুপ্রিয় মেডিকেল শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত চিকিৎসকগণ, আজকে আমাদের সেশনটি কন্ডাক্ট করবেন সবার প্রিয় মেন্টর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রেজাউল ইসলাম স্যার। আসুন না, দেরি না করে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ সিওপিডি ক্লাসটি শুরু করা যাক। স্বাগতম স্যার, আপনি স্টার্ট ওয়ালাইকুম করেন। সালাম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, থ্যাংক ইউ রফিক। আচ্ছা, আজকের এই সকালের ক্লাসে আজকে আমাদের টপিকস হবে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আমি তোমাদের গত ক্লাসে অ্যাজমা সম্বন্ধে ডিটেলস একটু বলার চেষ্টা করছি, আজকে আমি সিওপিডি সম্বন্ধে কিছু বলবো যাতে তোমাদের কাজে লাগে। আমি তোমাদের বলছিলাম যে রেসপিরেটরি ডিজিজ গুলো মূলত দুই ভাগে করা হয়, একটা হলো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আর রেসপিরেটরি। অবস্ট্রাকটিভ এর মধ্যে বলছে অ্যাজমা, সিওপিডি, অ্যানটেকটাসিস। আমি গত ক্লাস অ্যাজমা বলছি, আজকে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হলো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হলো সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যেহেতু আমি তোমাদের অ্যাজমা আইছি, আমি আজকে ক্লাসে মতো এই অ্যাজমা সিওপিডি কোন কোন জায়গায় সিমিলারিটি আছে এবং কোন কোন জায়গায় ডিফারেন্স, এই জিনিসগুলো হাইলাইট করে আমি বলার চেষ্টা করব। যেহেতু অ্যাজমা তোমাদের পড়ানো হয়েছে এবং তোমাদের এটা ইনভাইট পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, যদি অ্যাজমার কেস থাকে তাহলে জিজ্ঞেস করে এটা কেন সিওপিডি না, আবার সিওপিডির কেস থাকলে জিজ্ঞেস করে এটা কেন সিওপিডি অ্যাজমা না কেন, এটা ইনভ্যারিবলি জিজ্ঞেস পরীক্ষায়। তা আমি তোমাদের এই পয়েন্টস গুলো একটু হাইলাইট করার চেষ্টা করবো। আমি তোমাদের গত দিনে বলছিলাম যে অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ এর মধ্যে অ্যাজমা প্রথমে দুইটা ডেফিনেশনে দুই অ্যাডজেক্টিভ বলছিলাম, একটা হলো প্রি, একটা হলো অবস্ট্রাকটিভ, সেটা হলো ভেরিয়েবল এবং রিভার্সেবল। এই কথাটা অ্যাজমাতে প্রযোজ্য। সিওপিডি এখানে এয়ার ফ্লো অবস্ট্রাকশন হচ্ছে, কিন্তু জাস্ট অ্যাজমার পুরা রিভার্স। সেটা কি? অ্যাজমাতে যেমন ভ্যারিয়েবল এয়ার ফ্লো লিমিটেশন, যেটা ডে টু ডে, সিজন সিজন ভ্যারি করে, সিওপিডিতে এয়ার ফ্লো লিমিটেশনটা হবে বাট এখানে ইরিভার্সিবল, দ্যাট মিনস প্রোগ্রেসিভ, এটা কোনো রিভার্স করবে না। আরেকটা হলো ভ্যারিয়েবল হবে, এখানে হলো একদম পার্মানেন্ট এয়ার ফ্লো লিমিটেশন হবে এবং প্রোগ্রেসিভ। তাহলে যদি সিওপিডি ডেফিনেশন বলি, হোয়াট ইজ সিওপি? সিওপিডি ইজ এ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হোয়ার এয়ার ফ্লো অবস্ট্রাকশন ইজ প্রোগ্রেসিভ পারসিস্টেন্ট, প্রোগ্রেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট। এখানে এই দুইটা তোমাদের অ্যাডজেক্টিভ এখানে অ্যাড করতে হবে, যে ফ্লো লিমিটেশনটা এখানে প্রোগ্রেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট। তাহলে এখানকার অপশনটা হবে প্রোগ্রেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট। এখন এই সিওপিডি আমি তোমাদের বলছিলাম যে দুটো ডিজিজ ইনক্লুড করে, একটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা ইনফেকশন। তো এই দুইটার ইটিওজি যদিও সেম, বাট এই দুটার ডিনেশনটা একটু আলাদা। আর দুইটার ইটিওলজি যেহেতু সেম, এর প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার যেহেতু সেম, ওই জন্য দুইটা কম্বাইন একসাথে কোএক্সিস্ট করে একটা পেশেন্ট। অনেক সময় যখন জিজ্ঞেস করে যে সিওপিডির আন্ডারে যে দুইটা ডিজিজ, একটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস আর ইমফাইসেমা, হোয়াট ইজ ক্রনিক ব্রঙ্কাইটিস, এটা ডেফিনেশনটা অনেক সময় জিজ্ঞেস করে। আর এই ডেফিনেশনটা বলতে হবে তো এখানে যে ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ ডিফাইন্ড অ্যাজ কফ উইথ স্পুটাম প্রোডাকশন ফর অ্যাট লিস্ট 3 মান্থস ফর 2 কনজিকিউটিভ ইয়ার্স। পরপর 3 মাসে যদি কাশি এবং প্রোটিভ স্পুটাম থাকে এবং পর 2 বছর এবং তার বেশি, এটাই হলো ক্রনিক ব্রঙ্কাইটিসের একটা ওয়ার্কিং ডেফিনেশন। এটা অনেক সময় জিজ্ঞেস করে স্যাররা যে হোয়াট ইজ ক্রনিক ব্রঙ্কাইটিস, তাহলে ক্রনিক অফ উইথ স্পুটাম প্রোডাকশন ফর 3 কনজিকিউটিভ মান্থস ফর মোর দেন 2 কনজিকিউটিভ ইয়ার্স, এটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিসের ডেফিনেশন। তাহলে হোয়াট ইজ ইমফাইমা?
ইমফাইসেমারও একটা ডেফিনেশন আছে, সেটা হলো যে এখানে হচ্ছে কি ইমফাইসেমাতে অ্যাবনর্মাল পারমানেন্ট ডাইলেটেশন অব দ্য ইয়ার স্পেস, অ্যাবনর্মাল পারমানেন্ট ডাইলেশন অব দ্য ইয়ার স্পেস ডিস্টাল টু টার্মিনাল ব্রঙ্কি উইথ ডিস্ট্রাকশন অব দ্য ব্রঙ্কাল অ্যালভিউলার ওয়াল উইদাউট অবভিয়াস ফাইব্রোসিস। এত কঠিন মনে রাখার দরকার নাই, তোমাদের এই প্যাথোজেনিসটা একটু প্যাথোফিজিওলজিটা একটু বললে তো ক্লিয়ার হবে জিনিসটা। প্যাথোফিজিওলজি প্যাথোজেনেসিস অফ সিওপিডি বলার আগে আমাদের বলি যে হোয়াট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর অফ সিওপিডি। তোমাদের অ্যাজমাতে আমি বললাম, এখানে আমি কম্পেয়ার করে এটা নিয়ে আসবো, তাহলে তোমাদের মনে রাখার সুবিধা হবে। তাহলে তোমাদের ডেফিনেশনে দু পয়েন্টে ডিফারেন্স পেলা, একটা হলো এয়ার ফ্লো লিমিটেশনটা ভ্যারিয়েবল অ্যান্ড রিভার্সেবল ইস অফ অ্যাজমা, বাট ইন কেস অফ সিওপিডিতে প্রোগ্রেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট, ওখানে একটা ডিফারেন্স পেলা। ইটিওলজির ক্ষেত্রে ডিফারেন্স হলো অ্যাজমাতে 90% বলছিলাম যে এটা সাধারণত অ্যালার্জি বা অ্যাটোপ্যাথি রিলেটেড থাকে, আর সিওপিডিতে 90-95% রিস্ক ফ্যাক্টর হলো স্মোকিং। অনলি ফিউ পার্সেন্টেজ 5-10% ক্ষেত্রে আমার ইনডোর এয়ার পলিউশন অথবা অকুপেশনাল এক্সপোজার এগুলো। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় অ্যাজমাতে রিস্ক ফ্যাক্টর হলো ইটিওলজি হলো অ্যালার্জি এবং সিওপিডিতে হলো রিস্ক ফ্যাক্টর হলো স্মোকিং স্মোকিং, তাহলে এখানে তোমার ডিফারেন্স হয়ে গেল যে অ্যাজমাতে রিস্ক ফ্যাক্টর হলো অ্যালার্জি আর সিওপিডিতে রিস্ক ফ্যাক্টর হলো স্মোকিং। রাফিদ বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদের একটু বলবো এই যে স্মোকিং বা ইনডোর এয়ার পলিউশন বা আউটডোর এয়ার পলিউশন হয়ে এই সিওপিডিটা কিভাবে ডেভেলপ করতেছে এবং তার প্যাথোজেনেসিস লাংসে কি চেঞ্জ হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখো, অ্যাজমাতে অ্যালার্জি হলেও ওখানে তোমার এয়ার ফ্লো লিমিটেশনটা হচ্ছে, সেখানে কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ খুব বেশি হচ্ছে। এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে বলছিলাম যে ইনফ্লামেশন আর ভ্যাজোকনস্ট্রিকশনের জন্য, কিন্তু লেট স্টেজ ছাড়া অ্যাজমাতে সাধারণত স্ট্রাকচারাল চেঞ্জ হয় না, কিন্তু সিওপিডির ক্ষেত্রে পুরো। এখানে হয় কি যে যখন আমাদের এই যে রিস্ক ফ্যাক্টর স্মোকিং করে আমাদের ইরিটেন্ট বা এয়ার পলিউশনের ইরিটেন্ট গুলো এয়ারওয়েতে বা লাংসের প্যারামাতে যখন যাচ্ছে, তখন ওখানে তোমার ইনফ্লামেশন ইন্ডিউস হচ্ছে। তো এই ইনফ্লামেশন ইন অফ অ্যাজমা আর সিওপিডি ডিফারেন্স, আমি বলছিলাম যে অ্যাজমা যেহেতু অ্যালার্জি ওখানে ইওসিনোফিল ইনফ্লামেশন হয়, আর সিওপিডিতে এখানে একটু স্মোকিং এনভায়রনমেন্টাল পলিউশন ইনডোর পলিউশন ইন্ডিউস করছে ইনফ্লামেশন, এখানে সাধারণত নিউট্রোফিলিক ইনফ্লামেশন হয়। এটাও একটা ডিফারেন্স অ্যাজমা আর সিওপিডির মধ্যে, এখানে নিউট্রোফিলিক ইনফ্লামেশন হয়। তো যখন নিউট্রো ইয়ারওয়ে বা প্যারেনকাইটে নিউট্রোফিলিক ইনফ্লামেশন হয়, তখন হয় কি যে তখন ইনফ্লামেশন ইন্ডিউস এই নিউট্রোফিল বা ইনফ্লামেটরি সেলগুলো থেকে এক ধরনের এনজাইম রিলিজ, তোমরা জানো এগুলো ইনফ্লামেটরি মিডিয়েটর, সেটা হলো ইলাস্টেস বা প্রোটিয়েজেস, যেগুলো যে অ্যালভিউলারে যে অ্যালভিউলার ওয়ালে যে প্রোটিন আছে সেগুলোর প্রোটিয়েজ এনজাইম রিলিজ হয়ে ওগুলো একটা স্ট্রাকচারাল ডিস্টার্ব করে দেয়। তো যখন স্মোক করতিস তখন তোমরা জানো যে শরীরে প্রোটিয়েজ এবং অ্যান্টি প্রোটিয়েজের একটা ব্যালেন্স আছে। তো যখন আমার স্মোক করে বা ইনফ্লামেশন হয়ে যখন এই ইরিটেন্ট গুলো বেশি আসতিস, তখন এত বেশি প্রোটিয়েজ আসতিছে তাকে কাউন্টার এক করার মতো শরীরে অ্যান্টি প্রোটিয়েজ থাকতিছে না। তাহলে অ্যান্টি প্রোটিয়েজ বা ইলাস্টেস কাউন্টার এক অ্যান্টি প্রোটিয়েজ না থাকলে হবে কি প্রোটিয়েজেস বা ইলাস্টিসের অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তখন যখন বেড়ে যাবে তখন প্যারেনকাইমাতে লাংসের প্যারেনকাইমা অ্যালভিউলার ওয়াল বলো ব্রঙ্কিয়াল ওয়াল বলো, তখন যে স্ট্রাকচারাল প্রোটিন গুলো আছে এগুলো ডিস্ট্রাকশন হবে, ড্যামেজ হবে। ড্যামেজ হলে হবে কি তোমার এই অ্যালভিউলার ওয়ালও ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তাহলে অ্যালভিউলার স্যাক গুলো আছে, তোমরা জানো যে অ্যালভিউলার স্যাকের মাঝে মাঝে যে
ইন্টার অ্যালভিওলার স্পেস সেটা আছে, সেখানে গ্যাস এক্সহেল হচ্ছে। যখন সিওপিডিতে বা ইমসেমাতে ওই ওয়ালগুলো ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন অ্যালভিওলার স্যাক গুলো অনেকগুলো ওয়াল ডিস্ট্রাকশন হয়ে বড় বড় অ্যালভিওলার স্যাক তৈরি হয়, কোনো ইন্টার অ্যালভিওলার সেপটা থাকে। এখন আর যেটা ক্রনিক ব্রঙ্কাইটিসে যেটা হয়, যে স্মোকিং করলে যে ইরিটেন্ট গুলো যাচ্ছে, সেটা যে ব্রঙ্কেল ওয়াল গুলোতে যে তোমার মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ডস আছে, এই গ্ল্যান্ডস গুলো ইনলার্জমেন্ট হয়, এবং সেখানে যে গবলেট সেল গুলো আছে, এই গবলেট সেল গুলো ইনক্রিজ ইন নাম্বার হয়। তাহলে মিউকাস সিক্রেটিং সেল গুলো ইনলার্জমেন্ট হচ্ছে, আর হলো গবলেট সেল গুলো যেগুলো আছে সেগুলোর নাম্বার ইনক্রিজ ইন নাম্বারে হচ্ছে, এবং তার সাথে ইনফ্লামেটরি সেল গুলো নিউট্রোফিল গুলো ইনফিল্ট্রেট করতেছে। করলে হয় কি, যে মিউকাস সিক্রেটিং সেল গুলো থেকে বেশি বেশি মিউকাস সিক্রেশন হচ্ছে। ওই জন্য দেখবা যে এই ক্রনিক ব্রঙ্কাইটিস আর ইমফাইসেমা এই দুইটা ভ্যারিয়েন্ট সাধারণত কোএক্সিস্ট করে একটা সিওপিডি রোগী, ওই জন্য একসাথে সিওপিডি বলা হয়। কিন্তু কোন কোন রোগীর আবার এই ক্রনিক ব্রঙ্কাইটিস ভ্যারিয়েন্টটা প্রিডোমিনেন্ট থাকে, কারো কারো আবার ইমফাইসেমা ফেনোটাইপটা প্রিডোমিনেন্ট থাকে। তাহলে যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস ভ্যারিয়েন্টটা প্রিডোমিনেন্ট থাকে, তাহলে তাদের কফ স্পুটাম প্রোডাকশন বেশি হবে, আর যাদের ইমফাইসেমাটা চেঞ্জ বেশি থাকতেছে, তাদের হবে কি, ওই যে বললাম অ্যালভিউলার ওয়ালগুলো ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তাদের গ্যাস এক্সচেঞ্জে হ্যাম্পার হবে, এবং তাদের সাধারণত ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট বেশি হবে। তোমাদের ক্লিনিক্যাল ফিচার এগুলো ডিটেলস আরো বলবো। তাহলে এই যে স্ট্রাকচারাল চেঞ্জ গুলো হচ্ছে, এই স্ট্রাকচারাল চেঞ্জ গুলো সাধারণত অ্যাজমাতে হয় না। তাহলে অ্যাজমার একটা বেসিক, অ্যাজমার সিওপিডির বেসিক চেঞ্জ দেখো, যে অ্যাজমাতে কোনো সাধারণত স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে না, কিন্তু সিওপিডিতে এখানে অ্যালভিউলার ড্যামেজ হচ্ছে, অ্যালভিউলার ওয়াল ড্যামেজ হচ্ছে, তারপরে অ্যালভিউলার স্যাক গুলো সাইজে বড় হয়ে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, ওখানে আমরা তোমরা জানো যে অক্সিজেন যে ঢুকতেছে, এই গ্যাসেস এক্সচেঞ্জ গুলো শান্ত অ্যালভিউলার সেপটাতে হয়। এখন এর ফলে শ্বাসকষ্ট কেন হচ্ছে দেখো, যখন আমরা ইন্সপিরেশন নিচ্ছি, অক্সিজেন ঢুকলো, এয়ার ঢুকলো অ্যালভিউলাতে, যেহেতু ওখানে গ্যাস এক্সচেঞ্জ হ্যাম্পার হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ হ্যাম্পার হলে হয় কি, এয়ারওয়ে গুলো এক্সহেলেশনের সময় আমরা যখন এক্সহেল করি এয়ার, তখন প্রিম্যাচুর ক্লোজার অব দা এয়ারওয়ে হয়। এর ফলে হয় কি, প্রত্যেকটা টাইডাল ভলিউমের সময়, এক্সহেলেশনের সময় কিছু কিছু এয়ার ওই অ্যালভিউলার স্পেসের মধ্যে ট্র্যাপ হয়ে থাকে, বের হতে পারে না। এখানে যেহেতু এক্সহেলেশনের সময় প্রলং এক্সপিরেশন হয়, প্রত্যেকটা এক্সহেলেশনের সময় কিছু কিছু এয়ার লাংসের ভিতরে ট্র্যাপ থাকে, ট্র্যাপ অবস্থায় থাকে, ইনট্র্যাপ অবস্থায় থাকে। তাহলে এর ফলে হয় কি, প্রত্যেকটা ইন্সপিরেশনে বা এক্সহেলেশনে যখন একটু একটু করে এয়ার লাংসের মধ্যে জমতে থাকে, তখন তোমরা দেখবা, যখন আমি এক্সে তোমাদের বলবো, তখন দেখবা যে হাইপার ইনফ্লামেশন অব দ্য লাংস হয়, হাইপার ইনফ্লামেশন অব দ্য লাংস হয় সিওপিডিতে, ইমফাইসেমাটাস ভ্যারাইটিতে। এটা এর মেকানিজম, যেহেতু যখন আমরা ইনহেলেশন করে এক্সেল করছি, তখন পুরা এয়ারটা বের হয়ে যেতে পারতেছে না, না পারলে হবে কি, ওই লাংসের মধ্যে প্রত্যেকটা সময়ে তোমার রেসপিরেশনের সময় কিছু কিছু এয়ার ট্র্যাপ হয়ে থাকতেছে প্রত্যেক, তখনই এই হাইপার ইনফ্লামেশন অফ দ্য লাংস হচ্ছে। এটাই হলো ইমফাইসিমিটার মেন চেঞ্জ। তাহলে আমি তোমাদের একটু ধারণা দিলাম যে কি কি সিওপিডিতে কি কি স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে সাধারণত, এটাই। তা আমি এগুলো আর ডিটেলস তোমাদের বলতেছি না, এখন আমি চলে যাব তোমাদের ক্লিনিক্যাল ফিচারে। তাহলে তোমার যদি বলে যে এই প্যাথোফিজিওলজি বা প্যাথোজেনেসিসে অ্যাজমার সিওপিডি, তোমরা জিস্ট মনে রাখো যে অ্যাজমাতে সাধারণত ইউসিনোফিলিক ইনফ্লামেশন হয় এবং সেখানে অ্যালার্জির জন্য, আর সিওপিডিতে সাধারণত নিউট্রোফিলিক ইনফ্লামেশন হয়, সেটা স্মোকিং ইজ দ্য মেন কালপ্রিট, এইটুকু মনে রাখো তোমাদের। আর কি কি চেঞ্জ হয় এটা আমি বললাম, এখন আসো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার তোমাদের, যেহেতু আমি অ্যাজমা বলছি, যে অ্যাজমার ক্লিনিক্যাল ফিচার, এই পেশেন্টের সাধারণত কাশি থাকবে, আর অ্যাজমাতে সাধারণত ড্রাই কফ হয়, আর এখানে সিওপিডিতে শুধু ক্রনিক ব্রঙ্কাইটিস ফেনোটাইপ হয়, তাহলে প্রোডাকশন অফ স্পুটাম হবে, আর হলো ব্রেথলেসনেস হবে, হুইজ হবে, চেস্ট টাইটনেস হবে, অ্যাজমার মতোই সব সিমটম গুলো। তাহলে আমি
এই সিমটমগুলো অ্যানালাইসিস করে কিভাবে অ্যাজমা থেকে সিওপিডি ডিফারেন্স করবে, এটা তোমাদের জিজ্ঞেস করবে বা এটা আমাদের জানতে হবে। সেটা হলো তোমাদের আমি বলছিলাম যে অ্যাজমাতে ভ্যারিয়েবল এয়ার ফ্লো লিমিটেশন হয়, যে সকালে খারাপ হবে, রাত্রে সন্ধ্যার দিকে ভালো হবে, অথবা সিজনাল, এক সিজনে ভালো থাকবে খারাপ হবে। কিন্তু সিওপিডির কফ, স্পুটাম উইথ স্পুটাম প্রোডাকশন বা চেস্ট টাইটনেস সিমটম গুলো এক কথায় বললে প্রোগ্রেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট হবে। তার মানে অ্যাজমা সিওপিডি রোগীর কাশি, শ্বাসকষ্ট, চেস্ট টাইটনেস ডে টু ডে বা সিজন টু সিজন কম বেশি হবে, কিন্তু কখনোই সিমটম লেস হবে না। এটাই হলো অ্যাজমা সিওপিডির সিমটম অ্যানালাইসিস করে পার্থক্য করার একমাত্র উপায়। যেমন অ্যাজমা রুগী এসে বলবে, আমি বলছিলাম ওই দিন তোমাদের যে স্যার সকালের দিকে বেশি হয় আর হলো সন্ধ্যার দিকে ভালো থাকি, শীতের সময় বেশি খারাপ হয়, গ্রীষ্মকালে ভালো থাকি, কিন্তু সিওপিডিতে এরকম না, বলবে যে সব সময় স্যার আমার কোনো না কোনো শ্বাসকষ্ট সামান্য পরিমাণে হলেও থেকেই থাকে। তাহলে এখানে টার্মটা হলো সিওপিডির শ্বাসকষ্ট বা কাশি হবে প্রোগ্রেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট। তোমাদের যখন লং টেস্ট পড়বে তখন এই ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে তোমাদের বলতে হবে। আর একটা জিনিস হবে তোমাদের যে সিওপিডির স্টেজ আছে, আমি তোমাদের পরে বলতেছি, ইনভেস্টিগেশনের পরে বলবো স্টেজ গুলো। সিওপিডির গুলো শ্বাসকষ্ট গুলো সাধারণত প্রথম শুরু হয় এক্সার্শনাল দিয়ে, এক্সার্শনাল। এখানে শ্বাসকষ্টটা, ব্রেথলেসনেসটা, সিওপিডি ডিসক্রিপশনটা অনেক সময় স্যাররা, তোমার নাম শুনছো হয়তো, এমআরসি গ্রেডিং আছে, মেডিকেল রিসার্চ কাউন্সিল গ্রেডিং আছে, ওই গ্রেডিং অনুসারে স্যাররা শুনতে চায়। 0-4 গ্রেডিং আছে, সেটা কিছুই না, গল্পের আকারে মনে রাখলে এরকম। সিওপিডি রুগীগুলো প্রথমে এসে বলবে যে স্যার আমার শ্বাসকষ্ট প্রথম দিকে হতো কি, অনেক এক্সারসাইজ করে বা অনেক কঠোর পরিশ্রম করলে হয় প্রথম দিকে, 6 মাস আগে বা 1 মাস আগে। তারপরে স্যার বাড়তে বাড়তে এটা, তারপরে এটা দিয়ে যতদিন যাচ্ছে তত স্যার বাড়তিছে, আগে হয়তো আমি যে জোরে হাঁটতাম তার চেয়ে ওই পরিমাণ হাঁটলে স্যার এখন দম খাট হয়ে আসে, বা একটু দৌড় দিলে বা একটু দোতলায় উঠলে আমার দম খাট হয়ে আসছে। তাহলে এই গ্র্যাজুয়ালি যে স্যার প্রোগ্রেস করতেছে, এই সিমটম গুলো তোমাদের লং কেসের মধ্যে আনতে হবে। তাহলে আগে এক্সার্শনাল ডিসনিয়াতে হতো, মানে স্ট্রেনিয়াস এক্সারসাইজে হতো, তারপরে যতদিন যাচ্ছে তত আস্তে আস্তে শ্বাসকষ্টটা বাড়তিছে, রিসেন্টলি বলবে স্যার আমি নর্মাল যে আমার ডেইলি অ্যাক্টিভিটি আছে যেমন ড্রেসিং, আনড্রেসিং, বাথিং, এই জিনিসগুলো করলেও স্যার আমার ইভেন আমার জামা কাপড় যখন আমি পড়তে যাই স্যার তখনও আমার শ্বাসকষ্ট। তাহলে যখন তোমাদের সিওপিডি রুগী পড়বে লং কেসে, তাহলে এইভাবে সিমটমগুলো ডিসনিয়া, তোমার শর্টনেস অফ ব্রেজের ডিসনিয়া গুলো তোমাকে গ্রেডিং অনুসারে, গ্রেডিং বলার দরকার নাই বাট এভাবে ডেসক্রিপশন করতে হবে যাতে তুমি বুঝাতে চাচ্ছ যে এমআরসি গ্রেডিং এর কোন গ্রেডে পড়তেছে। যদি রেস্টে হয়, এমনি সিম্পল তার ডেইলি অ্যাক্টিভিটিজে হয়, তাহলে এটা গ্রেড 4, আর যদি স্ট্রেনিয়াস এক্সারসাইজে হয় তাহলে 0 গ্রেড। তাহলে এই গ্রেডিং অনুসারে তোমরা একটু বলার চেষ্টা করবা। তাহলে এগুলোই হলো, আর অনেক সময় রুগীগুলো আসে যে কেয়ার করেনি, মনে করো যে অনেকদিন ধরে একটু একটু শ্বাসকষ্ট আছে, কেয়ার করেনি, কিন্তু যখন কোনো এক্সাজারবেশন হলো, হয়তো ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা কোনো এয়ার পলিউশন এক্সপোজার হলো, ঠান্ডা লাগলো, তখনই ফার্স্ট টাইমে অনেক সময় আমার কাছে রুগী অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি নিয়ে প্রেজেন্ট করতে পারে, ফার্স্ট টাইমে এভাবে প্রেজেন্ট করতে পারে। অনেক সময় রেসপিরেটরি ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে, তারপরে লেগ সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। তে লেগ সোয়েলিংটা সাধারণত তোমরা জানো যে সিওপিডির সাথে একটা টার্ম অটোপ্রোটোভাবে জড়িত, সেটা হলো করপালমোনালি। তে সাধারণত সিওপিডিতে ইডিমা, লেগ ইডিমা সাধারণত করপালমোনালি থেকে হইতে পারে, অথবা এক্সাজারেশন হলে হাইপোক্সিয়া ডেভেলপ করে, এবং হাইপোক্সিয়া হলে তোমার কিডনির রেনাল পারফিউশন কমে যায় এবং সেখানে রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম অ্যাক্টিভেট হয়ে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়েও তোমার ইডিমা ডেভেলপ করতে পারে। তো অনেক সময় সিওপিডি রুগী অ্যাকুট এক্সাজারেশন নিয়ে ইডিমা, লেগ ইডিমা নিয়ে প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে সেটা লেগ ইডিমা আনলেই যে করপালমোনালি হইতে নট নেসেসারি,
তাছাড়াও হাইপোক্সিয়ার জন্য ওই যে রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম অ্যাক্টিভেটেড হয়েও তোমার লেগিডিমানি আসতে পারে। তাহলে এগুলো হলো প্রেজেন্টেশন। এখন একটা জিনিস আমি ভুলে গেছি ওই দিন বা বলছিলাম অ্যাজমাতে, এই যে এই সিমটমগুলো এজ অনুসারে ভ্যারি করে। এখন মনে করো অ্যাজমাতে সাধারণ, তোমাদের বলছিলাম অ্যাজমা সাধারণত আর্লি এজের ডিজিজ, চাইল্ডহুড থেকে শুরু হয়, লেট অনসেট হইতে পারে। আর সিওপিডি মনে রাখবা এটা সাধারণত মিডিল এজড, আফটার 40 ইয়ার্স এর পরে সিওপিডি সাধারণত ডেভেলপ করে। তাহলে তোমাদেরকে যদি একটা কেস পড়ে তাদের এই যে এজ দিয়েও তোমাদেরকে অ্যাজমা সিওপিডি ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে সাধারণত অ্যাজমা গুলো সাধারণত আর্লি এজ থেকে শুরু হয়, চাইল্ডহুড থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে প্রোগ্রেস করে। আর সিওপিডি ডিজিজ হলো আফটার 40 ইয়ার্স। তাহলে এই এজেও একটা পার্থক্য আছে অ্যাজমা সিওপিডি। তাহলে একটা 40 ইয়ার্স বা 45 ইয়ার্স বা 50 ইয়ার্স এর একটা পেশেন্ট যদি আমি যেই কফ ডিসমিয়ার যে ক্রাইটেরিয়া গুলো বললাম, প্রোগ্রেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট উইথ স্পুটাম প্রোডাকশন, এরকম সিমটম নিয়ে আসলে আমরা সিওপিডি সাসপেক্ট করব। তাহলে আমি বললাম এজ বললাম, তার সিমটম ক্যারেক্টারিস্টিক্স বললাম, এখন আসো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ওই যে বলছি ইটিওলজি স্মোকিং হিস্ট্রি। তোমাদের একটা রুগী তুমি যদি লং কেসে বা কাউকে যদি সিওপিডি বলতে চাও, তোমাকে স্মোকিং হিস্ট্রি উল্লেখ করতেই হবে। তাহলে স্মোকিং হিস্ট্রিটা সাধারণত আমি তোমাদের ওয়ার্ড যারা করছে তারা জানো যে প্যাক ইয়ার হিসাবে বলতে হবে, প্যাক ইয়ার হিসাবে। তাহলে সিওপিডির একটা রুগী লং কেস পড়লে তোমাকে এই স্মোকিং হিস্ট্রিটা প্যাক ইয়ার হিসাবে বলতে হবে, কত প্যাক ইয়ার। সাধারণত সিওপিডি হলে সাধারণত আমরা ধরে নিই সাধারণত 20 বা 25 মোর দেন 20 প্যাক ইয়ার সাধারণত হিস্ট্রি থাকে। এবং সিওপিডি সাধারণত এই কাদের হবে এটা ডিপেন্ড করে যে কি ডিপেন্ড করে। তাহলে আমি বললাম এজ একটা হলো, আর একটা হলো তোমার এই যে স্মোকিং হিস্ট্রি। আর হিস্ট্রির মধ্যে আর অ্যাজমাতে বলছিলাম অ্যালার্জিক হিস্ট্রি থাকবে, আর সিওপিডিতে হাইলাইট করতে হবে স্মোকিং হিস্ট্রি। তাহলে আমার মনে হয় একটা সিওপিডি রুগী যদি এইভাবে হিস্ট্রি ইলাবোরেট করো, তাহলে সারা বুঝতে পারবে যে তুমি একটা হিস্ট্রি বলতেছো যেটা ইন্ডিকেট করতেছে সিওপিডি হইতে পারে। তাহলে একটা মিডিল এজের মেল স্মোকার, মোর দেন 20 প্যাক ইয়ার্স, প্রোগ্রেসিভ অ্যান্ড পারসিস্টেন্ট রেসপিরেটরি সিমটম নিয়ে যদি আসে, তাহলে আমরা সিওপিডি সাসপেক্ট করব। এখন এই সিওপিডি রুগীর আমরা এক্সামিনেশন, চেস্ট এক্সামিনেশন করলে কি পাবো? চেস্ট এক্সামিনেশন এখানে হলো যে আমরা ওই যে অ্যাজমার মতোই মেন ফিচারটা পাবো হলো তোমার অস্কালটেশনে, যে ভেসিকুলার প্রলং এক্সপ্রেশন তার সাথে রঙ্কাই থাকতে পারে। এখানে একটা পয়েন্ট একটু আমি বলি যে এখানে অনেক সময় সিওপিডিতে অনেক সময় ক্রেপিটেশন পাওয়া যায় যেটা অ্যাজমাতে সাধারণত থাকে, তাহলে এটাও একটা ডিফারেন্স হইতে পারে। আর অনেক সময় যেহেতু আমি বললাম হাইপার ইনফ্লামেশন অফ দ্য লাংস হয়, এয়ার ট্র্যাপ হয় লাংসের মধ্যে, এখানে অ্যাজমার মতো ওইরকম প্রিডোমিনেন্ট ভেসিকুলার উইথ প্রলং এক্সপ্রেশন বা রঙ্কাই থাকে না। এখানে আমরা বলি ডিমিনিশড ভেসিকুলার উইথ প্রলং এক্সপ্রেশন, ওই পিসের দিক দিয়ে অত বেশি প্রমিনেন্ট ভেসিকুলার এক্সপ্রেশন বা রঙ্কাই সিওপিডিতে সাধারণত থাকে না। এখানে একটা টার্ম ইউজ করা হয় লো ভেসিকুলার উইথ প্রলং এক্সপ্রেশন, মানে ইন্টেন্সিটিটা কম, অ্যাজমার মতো অত প্রষ্ট না, এটাও একটা ডিফারেন্স পয়েন্ট। আর একটা বললাম যে অনেক সময় অস্কালটেশনে সিওপিডিতে ক্রিপিটেশন আমরা পেতে পারি, কিন্তু অ্যাজমাতে সাধারণত ক্রিপিটেশন থাকে না, এটা একটা ইয়ে বললাম। আর জেনারেল এক্সামিনেশনের মধ্যে সাধারণত আমি বলছি যে অ্যাজমা রুগীগুলো সাধারণত হেলদি থাকে, কিন্তু সিওপিডি রুগীগুলো অনেক সময় লিন অ্যান্ড থিন থাকতে পারে, লিন অ্যান্ড থিন থাকে, ওয়েট লস থাকে। এখানে ওই যে ইনফ্লামেটরি মিডিয়েটরগুলো আসে, তো এগুলো ইনফ্লামেটরি মিডিয়েটরগুলো অনেক সময় তোমার এই যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা এগুলো এসে ওয়েট লস করে, সিস্টেম ফিচার ডেভেলপ, ওয়েট লস, অস্টিওপোরোসিস, এই জিনিসগুলো থাকতে পারে। তাহলে ওয়েট লস থাকবে ইন কেস অফ সিওপিডি। আরেকটা হতে পারে তোমার যে অনেক সময় পলিসাইটেমিয়া থাকে, ওই যে ক্রনিক হাইপোক্সিয়া থাকে, ক্রনিক হাইপোক্সিয়া থাকলে ওই যে যেমন আমি বললাম রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যেমন
ফ্লুইড রিটেনশন হয়, ওইরকম কিডনি থেকে অনেক সময় ইরাইথ্রোফয়েটিন বেশি বেশি রিলিজ হয়। দিয়ে অনেক সময় এই সিওপিডি রোগীগুলো আমি জেনারেল এক্সামিনেশন অনেক সময় পলিসাইটেমিয়া পেতে পারি। সব রুগীর যে থাকবে নট নেসেসারি, পলিসাইট হাইপোক্সিয়ার জন্য, ক্রনিক হাইপোক্সিয়ার জন্য অনেক সময় পলিসাইটেমিয়া থাকতে পারে। তাহলে ইডিমা পেতে পারি আমি, পলিসাইটেমিয়া পেতে পারি, এই জিনিসগুলো। আর অনেক সময় রেসপিরেটরি ফেলিয়র যেহেতু কমন, তাহলে অনেক সময় ফিচার্স অফ রেসপিরেটরি ফেলিওর, যেমন হাইপোক্সিয়া, হাইপার ক্যাপনিয়ার ফিচারগুলো, যেমন যেমন হয়েছে তোমার ফ্ল্যাপিং ট্রেমার, এই জিনিসগুলো পেতে পারি আমরা। তাহলে সিওপিডি রুগীর আমি একটা হিস্ট্রি কিভাবে বলবো, প্লাস এক্সামিনেশনে কি কি, আমি সব আরো অনেক পয়েন্টস থাকতে পারে কিন্তু যেগুলো একদম হাইলাইট না করলেই না, সেই জিনিসগুলো আমি তোমাদের বললাম। এখন আসো যে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন অ্যাজমাতে তোমাদের আমি বলছিলাম সাধারণত ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, মানে ক্লিনিক্যাল মানে সাধারণত অ্যাজমা ডায়াগনোসিসটা ক্লিনিক্যালি। সিওপিডিটাও যদি এরকম কম্পিটিবল স্মোকার এরকম ক্যারেক্টারিস্টিক সিমটম থাকে, তবে সিওপিডিটাও অনেকটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মতো। তবে আমরা এখানে কিছু ইনভেস্টিগেশন করব এবং ইনভেস্টিগেশনগুলো আমি তোমাদের অ্যাজমার সাথে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে বলতেছি। তাহলে আমি বলছি তোমাদের যেহেতু এটা একটা অবস্ট্রাকটিভ ডিজিজ, তাহলে এখানেও স্পাইরোমেট্রি ইজ দ্য মেন ইনভেস্টিগেশন অফ সিওপিডি, পালমোনারি ফাংশন টেস্ট, পালমোনারি ফাংশন টেস্ট। এখন এই পালমোনারি ফাংশন টেস্টের আবার অনেক জিনিস আছে, তোমাদের লেভেলে আমি বলবো না। পালমোনারি ফাংশন টেস্টের মধ্যে একটা কেবল হলো স্পাইরোমেট্রি, আরো অনেক অনেক আছে। স্পাইরোমেট্রি আমি তোমাদের অ্যাজমাতে ওই দিন ডিটেলস বলছিলাম, আমি ডিটেলস বলবো না, অ্যাজমার সাথে এখানে ডিফারেন্সটা আমি খালি উল্লেখ করব। তাহলে যেহেতু এখানে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, তাহলে এখানে FEV1 FVC রেশিও তাহলে কম হবে, তাহলে এটাই অ্যাজমার সাথে সিমিলারিটি। তাহলে যেহেতু অ্যাজমা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, সিওপিডি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, তাহলে দুটাতেই আমরা বলতেছি অবস্ট্রাকশন বলবো যদি রেশিও কম হয়, কতর কম, 70-এর কম। তাহলে অ্যাজমার সাথে এখানে সিমিলারিটি হলো যে অবস্ট্রাকটিভ টাইপ অফ ভেন্টিলেটরি ডিফেক্ট পাবো, এটার সাথে অ্যাজমাতে সেম। কিন্তু অ্যাজমার থেকে কিভাবে ডিফারেন্স করব, তারপরে আমি বলছিলাম তোমাদের ওই যে FEV1 পোস্ট ব্রঙ্কোডাইলেটর, FEV1 আমি বলছিলাম যে ব্রঙ্কোডাইলেটর দিয়ে নেবুলাইজ করার পরে অ্যাজমার ক্ষেত্রে রিভার্স করবে, রিভার্সটা বলছিলাম মোর দেন 12% অর 200 ml FEV1 ইমপ্রুভ করবে ইন কেস অফ অ্যাজমা। বাট ইন সিওপিডি আমি তোমাদেরকে বলছিলাম এখানে হবে ইরেভার্সেবল। এটাই হলো অ্যাজমা থেকে সিওপিডির একমাত্র পার্থক্য করার উপায় উইথ ডুইং স্পাইরোমেট্রি। আমার মনে হয় সবার ক্লিয়ার জিনিসটা। তাহলে এখন তোমাদেরকে যদি বলে যে একটা স্পাইরোমেট্রি দিয়ে আমি অ্যাজমা সিওপিডি কিভাবে ডিফারেন্স করব, তাহলে তোমাদের উত্তরটা হবে স্যার স্পাইরোমেট্রি করে FEV1 FVC দুটাতেই স্যার রেশিও কম পাবো, ওই জন্য আমি স্যার বলতেছি এটা অবস্ট্রাকটিভ। তারপরে স্যার আমি ব্রঙ্কো ডাইলেটরি টেস্ট করব, মানে রিভার্সিবিলিটি টেস্ট করব, ব্রঙ্কো ডাইলেটর দিয়ে আমি নেবুলাইজ করব, করার পরে স্যার আমি আবার FEV1 করব, করে যদি স্যার যদি অ্যাজমা হতো তাহলে স্যার রিভার্সিবল হতো। রিভার্সিবল মানে কি, মোর দেন 12% বা 200 ml এর বেশি স্যার ইম্প্রুভ করতো। বাট ইন কেস অফ সিওপিডি এটা স্যার হবে ইরিভার্সিবল, মানে FEV1 FVC ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে স্যার অ্যাজমার ওই লেভেল পর্যন্ত রিভার্স করবে না। এটাই একমাত্র তোমার অ্যাজমা এবং সিওপিডি ডিফারেন্স করার উপায়, সেটা হলো স্পাইরোমেট্রি দিয়ে। আমার মনে হয় তোমাদের সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে আমি এখানে অ্যাজমা সিওপিডি প্রথমে অবস্ট্রাকটিভ কনফার্ম করলাম, আর অ্যাজমা সিওপিডি দুইটা ডিফারেন্স করলাম উইথ ডুইং রিভার্সিবিলিটি টেস্ট। তাহলে আমার ডায়াগনোসিস মোটামুটি হয়ে গেল। এখন আরেকটা জিনিস তোমাদের আমি বলি, এখানে ওই দিন অ্যাজমাতে আমি বলিনি জিনিসটা, আরেকটা হলো সেটা হলো তোমার দুইটা জিনিস মনে রাখো এই পালমোনারি ফাংশন টেস্টের ক্ষেত্রে। একটা হলো ডিফিউসিং ক্যাপাসিটি, একটা তোমরা নাম শুনে থাকবা, এটা ফিজিওলজিতে পড়াইছে, ডিফিউসিং ক্যাপাসিটি আর লাং ভলিউমস। আমি বললাম যে তোমাদের ওই যে পালমোনারি ফাংশন টেস্ট অনেকগুলো আছে,
তার মধ্যে একটা হলো স্পাইরোমেট্রি, তাছাড়া আছে সেটা হলো ডিফিউসিং ক্যাপাসিটি দেখা হয়, যে ওই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কি পরিমাণ ডিফিউজ করতেছে রেসপিরেটরি মেমব্রেন দিয়ে, ওটা টেস্ট করে আমরা বুঝতে পারি, সেটার নাম হলো ডিএলসিও, ডিফিউসিং ক্যাপাসিটি অফ কার্বন মনোক্সাইড। যেহেতু কার্বন ডাইঅক্সাইডের কাছাকাছি হলো কার্বন মনোক্সাইড, এটা দিয়ে আমরা টেস্ট করতে পারি। তা আমি তোমাদের একটু মেকানিজম দিয়ে বুঝি তাহলে সহজ হবে। তোমাদেরকে আমি বলছি যে অ্যাজমাতে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে না, কোনো অ্যালভিউলার ডিস্ট্রাকশন এগুলো হচ্ছে না, তাহলে ওখানে ডিফিউসিং ক্যাপাসিটি নর্মাল থাকবে। বাট ইন কেস অফ সিওপিডি, তোমাদের আমি প্যাথোজেনেসিসে বলছিলাম যেখানে যেহেতু অ্যালভিউলার স্ট্রাকচার ড্যামেজ হচ্ছে, তাহলে এখানে গ্যাস ট্রান্সফারটা হ্যাম্পার হবে। তাহলে ডিএলসিও যদি আমরা করি, এই টেস্টটা করি, এটা ডিটেলস কঠিন করার মনে রাখার দরকার নাই, একটু মেকানিজম দিয়ে মনে রাখো যে যদি আমরা ডিএলসিও মনে রাখার দরকার নাই, বলো যে ডিফিউজিং ক্যাপাসিটি স্যার ইন কেস অফ সিওপিডি তে কমে যাবে। কেন কমে যাবে? যেহেতু স্যার এখানে অ্যালভিউলার ওয়াল ডিস্ট্রাকশন হচ্ছে, এখানে সারফেস এরিয়া কমে যাচ্ছে গ্যাস ট্রান্সফারের, ওই জন্য স্যার কমে যাবে, সহজ মনে রাখা। তাহলে অ্যাজমার ক্ষেত্রে আমি বললাম একটা রিভার্সিবিলিটি টেস্ট, দুই নম্বর যদি যারা ভালো করতে চাও যদি ধরতে পারে, তাহলে স্যার ডিফিউসিং ক্যাপাসিটি অ্যাজমাতে নর্মাল থাকবে বা বেশি হবে, কিন্তু সিওপিডি তে কমে যাবে। আর একটা তোমাদের বলি, অনেক সময় আমরা লাং ভলিউম মেজার করি। তোমরা জানো যে অ্যাজমাতে সাধারণত লাং ভলিউম নর্মাল থাকতেছে, ওখানে এয়ার ইন্ট্র্যাপমেন্ট সাধারণত হচ্ছে না। আর সিওপিডি তে আমি তোমাদের মেকানিজমের মধ্যে বললাম, যেহেতু এখানে প্রত্যেক রেসপিরেশন একটু একটু করে এয়ার ট্র্যাপিং হচ্ছে উইদিন দি অ্যালভিউলার স্পেস, ওই জন্য এয়ার ট্র্যাপিং হচ্ছে, তাহলে এখানে লাং ভলিউমটা বেশি বেড়ে যাবে, হাইপার ইনফ্লেশন হবে। তাহলে আমরা যদি লাং ভলিউম টেস্ট করি, লাং ভলিউম যদি দেখি, তাহলে ইন কেস অফ অ্যাজমা লাং ভলিউম নর্মাল থাকবে, বাট ইন কেস অফ সিওপিডি লাং ভলিউম ইনলার্স হবে। তো লাং ভলিউম ইনলার্সের বিভিন্ন মেকানিজম আছে, বিভিন্ন টেস্ট আছে, যেমন পিথিসমোগ্রাফি, তোমরা নাম মনে রাখ, কঠিন হলে মনে রাখার দরকার নাই, মনে রাখো। আমরা সাধারণত এক্সরে দিয়েও অনেকটা অ্যাসেস করতে পারি, যদি হাইপার ইনফ্লেশন লাং হয় তাহলে এটা সিওপিডির পক্ষে বেশি যায়, এটা ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট আমরা একদম ইভিডেন্স দিয়ে দেখতে পারি, একটা পালমোনারি ফাংশন টেস্ট আছে, সেটাকে বলা হয় পিথিসমোগ্রাফি, এটা দিয়ে লাং ভলিউম কি পরিমাণ বাড়ছে অ্যাসেস করে। তাহলে তোমাদের জেনারেলাইজডের কথা হলো, পালমোনারি ফাংশন টেস্ট হলো রিভার্সিবিলিটি পজিটিভ হবে, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা মনে রাখবা। আর যারা একটু ভালো করতে চাও তাদের জন্য অপশনাল দুইটা, একটা হলো ডিফিউশন ক্যাপাসিটি স্যার কমে যাবে, আর যদি আমরা লাং ভলিউম করি স্যার সিওপিডি তে লাং ভলিউমটা বেড়ে যাবে। আমার মনে হয় কঠিন হলে পরে দুটা মনে রাখার দরকার নাই, একটাই মনে রাখো, স্যার রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ। তাহলে এইটা আমরা পালমোনারি ফাংশন টেস্ট করলাম, তারপরে আসো রেডিওলজি আমরা সিগনিফিকেন্ট আছে কিনা সিওপিডি। অ্যাজমাতে বলছিলাম যে রেডিওলজির কোনো ডায়াগনোস্টিক সিগনিফিকেন্ট নাই, যদি কমপ্লিকেশন বা কোমরবিড কন্ডিশন থাকে তাহলে আমরা অ্যাজমাতে এক্সরে করতে পারি। কিন্তু সিওপিডিতে তোমরা জানো, তোমাদের এক্সরে যারা ওয়ার্ড করছো জানো যে সিওপিডির কিছু চেঞ্জ বলে, যে হাইপার ইনফ্লেমেশন অফ দ্য লাং, লো ফ্ল্যাট ডায়াফ্রাম, হরিজন্টাল রিব, টিউবুলার হার্ট শ্যাডো, এই জিনিসগুলো সাধারণত আর্লি স্টেজে, সিওপিডির আর্লি স্টেজে এক্সরে তে কোনো চেঞ্জই থাকে না, নর্মাল থাকে। কিন্তু অ্যাডভান্স স্টেজে অনেক সময় তোমার এই রেডিওলজিক্যাল যে চেঞ্জগুলো বললাম, যে হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস, লো ফ্ল্যাট ডায়াফ্রাম, টিউবুলার হার্ট শ্যাডো, হরিজন্টালি প্লেসড রিব, এগুলো সব ফিচার্স অফ হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস। তাহলে এগুলো আমরা সিওপিডি তে এক্সরে করে পেতে পারি। সিওপিডি তে আরো এক্সরে তে কি পেতে পারি, অনেক সময় বুলা পেতে পারি, বুলা। তাহলে এগুলো হলো সিওপিডির রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। কেন হাইপার ইনফ্লেশন হচ্ছে আমি তোমাদের প্যাথোজেনেসিসে কিন্তু মেকানিজম বলছি অলরেডি, ওই জন্য এটা তোমাদের মুখস্থ করা না, একটু মেকানিজম দিয়ে তোমরা মনে রাখবে এটা, যে হাইপার ইনফ্লেশন কেন হচ্ছে আর ট্র্যাপিং এর জন্য। তারপরে অনেক সময় আমরা সিটি স্ক্যান করতে পারি, সিটি স্ক্যানটা করতে পারি এই জন্য যে অনেক সময় ওই যে বুলা, তারপরে হলো তোমার এই যে কোয়ান্টিফিকেশন অফ দ্য ইমফাইসেমা, কি পরিমাণ ইমফাইসেমা আছে, এটা সিটি স্ক্যান করলে কোয়ান্টিফাই করে বলে দিবে কি পরিমাণ এটা,
সাধারণত এটা যদি আমরা সিওপিডি আমি পরে ম্যানেজমেন্টে বলবো, কিছু সার্জিক্যাল অপশন আছে, ওই সার্জিক্যাল অপশনে বিশেষ করে বুলেক্টোমি, লাং ভলিউম রিডাকশন সার্জারি, এগুলোর আগে সিওপিডি সাধারণত কোয়ান্টিফাই করে নেওয়া হয়। এটা আরেকটা জিনিস আমি তোমাদের ভুলে গেছি ক্লিনিক্যাল ফিচারের মধ্যে বলা, সেটা হলো তোমরা জানো যে সিওপিডি আমি বলছি সাধারণত 40 ইয়ার্স এর পরে হয় স্মোকারদের, কিন্তু আর্লি এজেও সিওপিডি হইতে পারে তোমরা জানো যাদের আলফা ওয়ান অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি থাকে। এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আর্লি এজে 40 বছরের আগে কারো যদি সিওপিডি ফিচার আমরা পাই তাহলে আমরা চিন্তা করি যে আলফা ওয়ান অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি আছে কি। যদি এরকম সাসপেক্ট করি তাহলে আমরা আলফা ওয়ান অ্যান্টিটিপসিনটা ব্লাড ব্লাডে দেখতে পারি। এটা একটা। তাছাড়া অনেক সময় আমরা এবিজি করতে পারি, রুটিন টেস্ট অ্যাকর্ডিং টু নিড করতে পারি। তাহলে আমি তোমাদের বললাম স্পাইরোমেট্রি, পালমারি ফাংশন টেস্ট, এক্স রে, সিটি স্ক্যান, আর হলো যদি আলফা ওয়ান অ্যান্টিটিপসিন যদি সাসপেক্ট করি আমরা আর্লি এজ, আর্লি এজে যদি সিওপিডি সাসপেক্ট করি আলফা ওয়ান অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি এই লেভেলটা দেখা যায় ব্লাডে। আর একটা বললাম অনেক সময় এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারি আমরা। এবিজি সম্বন্ধে একটু বলি, তোমরা জানো যে এবিজিতে সাধারণত যেহেতু গ্যাস ট্রান্সফার হ্যাম্পার হচ্ছে তাহলে এখানে হাইপোক্সিয়াও থাকবে, প্লাস যেহেতু গ্যাস ট্রান্সফার হচ্ছে না কার্বন ডাইঅক্সাইডও ট্রান্সফার হচ্ছে না তাহলে সেখানে হাইপার ক্যাপনিয়াও থাকবে, তাহলে অক্সিজেনও কম থাকে, ওইদিকে অব দ্য রিটেনশন অব দ্য কার্বন ডাইঅক্সাইডও হবে। তাহলে মনে রাখবা যে সিওপিডি সাধারণত টাইপ টু রেসপিরেটরি ফেলিওর হয়। টাইপ টু মানে হলো হাইপোক্সিয়াও থাকবে, অক্সিজেনও কম থাকবে, আর ওইদিকে হলো কার্বন ডাইঅক্সাইড রিটেনশনও থাকবে। টাইপ ওয়ান টাইপ টু হলো তোমার মেনলি, টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর হলো যদি অক্সিজেন কম থাকে কার্বন ডাইঅক্সাইড নর্মাল থাকে, এটা টাইপ ওয়ান। আর টাইপ টু হলো অক্সিজেন কম থাকবে আবার কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, এটা হলো টাইপ টু। সিওপিডিতে সাধারণত টাইপ টু রেসপিরেটরি ফেলিওর হয়। এটারও মেকানিজম সেম, ওই যে অ্যালভিওলার ডিস্ট্রাকশন হয় যেখানে গ্যাস ট্রান্সফার হ্যাম্পার হচ্ছে, তাহলে অক্সিজেনও যাবে না কার্বন ডাইঅক্সাইডও এক্সেল হতে পারবে না, তাহলে অক্সিজেন কম হবে ওইদিকে শরীরে কার্বন ডাইঅক্সাইড রিটেন করবে, তাহলে এটাই হলো টাইপ টু রেসপিরেটরি ফেলিওরের মেকানিজম। তা আমার মনে হয় তোমাদের ইনভেস্টিগেশন শেষ, এখন তোমাদের ম্যানেজমেন্টের শর্টকাট বলার আগে আমি তোমাদের এই যে সিওপিডির একটু সিভিয়ারিটি বলবো। সিভিয়ারিটি সাধারণত একটা সিওপিডি কি পরিমাণ সিভিয়ার এটা কয়েকটা জিনিসের ওপর অ্যাসেস করা হয়। এর মধ্যে একটা হলো তোমার ওই যে আমি তোমাদের বলছি যে এমআরসি গ্রেড আছে, যেটা মেডিকেল রিসার্চ কাউন্সিল গ্রেডিং, ওই গ্রেড অনুসারে। 2 নম্বর হলো ওই যে স্পাইরোমেট্রি আমি যখন করছি রিভার্সিবিলিটি টেস্টের সাথে সাথে এফওয়ানদের সিওপিডি সিভিয়ারিটি দেখা হয়। তাহলে তোমরা সহজভাবে মনে রাখো এখানে 4টা স্টেজ আছে সিওপিডির, সহজভাবে মনে রাখো এফিবি ওয়ান যদি 80%-এর বেশি হয় এফিবি ওয়ান, ওইদিকে অবস্ট্রাকটিভ আছে 70-এর কম, কিন্তু এফিবি ওয়ান যদি পোস্ট বেঙ্গলারিটি এফিবি ওয়ান যদি 80%-এর বেশি থাকে তাহলে আমরা বলবো মাইল, যদি 50-80% যদি হয় তাহলে হলো মডারেট, যদি 30-50% হয় তাহলে সিভিয়ার, আর লেস দেন 30% যদি হয় ভেরি সিভিয়ার। গল্পের আকারে মনে রাখো, তাহলে আমি বললাম সিওপিডি সিভিয়ারিটি দেখা হয় এমআরসি গ্রেডিং, আর একটা হলো এফিভি ওয়ান। এফিভি ওয়ান হলো যদি আমরা এফিভি ওয়ান যদি একটা রুগীর 80%-এর বেশি থাকে তাহলে আমরা বলবো মাইল্ড সিওপিডি, যদি 50-79% যদি হয় তাহলে হলো মডারেট, যদি 30-49-50% যদি হয় তাহলে হলো সিভিয়ার, আর 30% অফ প্রেডিক্টেড যদি হয় তাহলে আমরা বলবো ভেরি সিভিয়ার সিওপিডি। তাহলে আর দেখা হয় যে বছরে কয়বার এক্সাজারবেশন হচ্ছে সিওপিডি, এই 3টা জিনিস দিয়ে সিওপিডির আমরা সিভিয়ারিটি ডিটেক্ট করি। তাহলে কি কি বললাম, একটা হলো যে ডিসনিয়া স্কেল এমআরসি স্কেল, একটা বললাম এফিভি ওয়ান, তার অনুসারে মাইল্ড মডারেট সিভিয়ার ভেরি সিভিয়ার, আর একটা বললাম তোমার বছরে কতবার এক্সাজারবেশন হচ্ছে তার উপর ভিত্তি করে। এগুলো নিয়ে আবার ডিটেলস আমাদের গাইডলাইনে আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এগুলোর কম্বিনেশন। এগুলো আমি তোমাদের এমবিবিএস লেভেলে আমিও পড়িনি, তোমাদের স্যাররাও জিজ্ঞেস করবে না এমবিবিএস লেভেলে, এটা দরকারও নাই।
তাহলে যদি খুব ভালো করো কেউ, কেস যদি পড়ে, তাহলে সিভিয়ারিটি এই তিনটা ভাবে আমরা দেখি। মনে হয় এইটুকু হলেই তোমাদের জন্য এনাফ। এখন আমি তোমাদের সিওপিডির ম্যানেজমেন্ট সম্বন্ধে আনবো। তাহলে সিওপিডির ম্যানেজমেন্ট সম্বন্ধে বলার, এখানে যেমন অ্যাজমাতে বলছিলাম স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট, যেটা স্টেবল অ্যাজমাতে, এখানেও সিওপিডির ম্যানেজমেন্ট দুই ধরনের, একটা হলো স্টেবল সিওপিডি আর একটা হলো অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি। স্টেবল সিওপিডির চিকিৎসা, স্টেবল মানে হলো তোমার এই যে আমি যে ডিসনিয়া স্কেল বা এগুলো বললাম, তাতে স্টেবল অত মানে এক্সাজারবেশনের ডেফিনেশন আমি পরে বলবো ম্যানেজমেন্ট বলার সময়। তাহলে একটা স্টেবল সিওপিডি কিভাবে ম্যানেজ করব, আর একটা হলো অ্যাকুট এক্সাজারবেশন কিভাবে ম্যানেজ করব। তা এর আগে আমি তোমাদের বলে নি, আমি ওটা যেহেতু ডিটেলস অ্যাজমাতে বলছি, ড্রাগ কিন্তু যে অ্যান্টি ইনফ্লামেটরি আর হলো ব্রঙ্কোডাইলেটর, তো ওই একই ড্রাগ গুলোই সিওপিডিতে ইউজ করা হয়, অ্যান্টি ইনফ্লামেটরি ব্রঙ্কোডাইলেটর। এই ড্রাগ নিয়ে আমি তোমাদের ডিটেলস বলতেছি না। তাহলে এখন আমি তোমাদের মেন জিনিসগুলো অ্যাজমা থেকে কিভাবে ডিফারেন্স, ট্রিটমেন্টের ডিফারেন্স, এটাই আমি সাধারণত তোমাদের সিওপিডিতে বলবো, কিন্তু ড্রাগ সেম, ওই অ্যান্টি ইনফ্লামেটরি প্লাস ব্রঙ্কোডাইলেটর, ওই গ্রুপগুলো সেম, এখানে আমি ডিটেলস বলতেছি না। তাহলে স্টেবল সিওপিডি আর অ্যাজমা, অ্যাজমাতে মনে রাখবা, এখানে সারা জিজ্ঞেস করে যে অ্যাজমাতে আমি বলছিলাম যে তোমাদের মেন স্টে অফ প্যাথোজেনেসিস হলো ইনফ্লামেশন, ওই জন্য অ্যাজমাতে মেন স্টে অফ ট্রিটমেন্ট বা ব্যাকবোন অফ ট্রিটমেন্ট হলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এখানে ব্রঙ্কোডাইলেটর সিমটোমেটিক চিকিৎসা। আমার মনে হয় এই জিনিসটা তোমরা আজীবনের জন্য মনে গেঁথে রাখো যে অ্যাজমাতে যেহেতু ইনফ্লামেটরি ডিসঅর্ডার, সেখানে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইজ দ্য মেন চয়েস, ব্যাকবোন অফ ট্রিটমেন্ট। আর সিওপিডিতে হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ, সেটা ওই বিটা টু অ্যাগোনিস্ট হোক, অ্যান্টিমাসকারানিক হোক আর জ্যান্টিন ডেরিভেটিভ হোক, সিওপিডির মেন স্টে অফ ট্রিটমেন্ট হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। তাহলে এটাই হলো অ্যাজমা আর সিওপিডির ট্রিটমেন্টের মেন পার্থক্য। আমি তোমাদের একদম প্যাথোজেনেসিস ডেফিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টসে পয়েন্টসে দেখো যে অ্যাজমা থেকে সিওপিডির কোথায় কোথায় ডিফারেন্স আমি কিন্তু উল্লেখ করলাম, এবং এটাই সারা সাধারণত শুনতে চাই। তাহলে ট্রিটমেন্টের মেন ডিফারেন্স ফ্রম অ্যাজমা আর সিওপিডি কি? অ্যাজমাতে মেন স্টে অফ ট্রিটমেন্ট স্যার অ্যান্টি ইনফ্লামেটরি, আর সিওপিডিতে মেন স্টে অফ ট্রিটমেন্ট কি? ব্রঙ্কোডাইলেটর। তাহলে আসো, ওই যে আমি ভাগ করলাম যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এই সিভিয়ারিটি অনুসারে আমি তাহলে স্টার্ট করব হলো ব্রঙ্কোডাইলেটর দিয়ে। যদি মাইল্ড টু মডারেট স্টেবল সিওপিডি হয়, তাহলে আমি শুরু করব লং শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট বা শর্ট অ্যাক্টিং অ্যান্টিমাসকারানিক দিয়ে। তারপরে আস্তে আস্তেও যদি কন্ট্রোল না হয়, তারপরে আস্তে আস্তে আমি তোমাদের এই ড্রাগগুলো লং অ্যাক্টিং এ চলে যাব। তাহলে মাইল্ড টু মডারেট স্টেবল সিওপিডি হলে স্যার আমি শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, দ্যাট মিন শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট, শর্ট অ্যাক্টিং অ্যান্টিমাসকারানিক দিয়ে স্টার্ট করব স্যার। তারপরে যদি কন্ট্রোল না হয়, আস্তে আস্তে স্যার যত ভেরি সিভিয়ার, ভেরি সিভিয়ারের দিকে যাবে, তখন আমি স্যার স্টার্ট করব কি লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর গুলো স্টার্ট করব, যেমন লাবা, যেমন সালমেটরল, ফরমেটরল, ইন্ডিকেটরল, অ্যান্টিমাসকারানিকের মধ্যে টায়াটোপিয়াম, ব্রোমাইড, এগুলো। তাহলে এইভাবে তোমাদের উত্তরটা হবে। তাহলে মেন স্টপ ট্রিটমেন্ট হলো ব্রঙ্কোডাইলেটর, মাইল্ড টু মডারেটে শর্ট অ্যাক্টিং, তারপরে আস্তে আস্তে স্যার আমি লং অ্যাক্টিং এর দিকে যাব। আর স্টেরয়েড তাহলে ইউজ করব না? স্টেরয়েড আমরা ইউজ করব। স্টেরয়েড ইউজ করব কখন? যদি অ্যাকুট এক্সাজারবেশন হয়, আর যদি সিভিয়ার টু ভেরি সিভিয়ার ফর্ম অফ স্টেবল সিওপিডি হয়, তাহলে আমরা এই স্টেরয়েড আমরা ইউজ করব। কিন্তু অ্যাজমাতে দেখো আমরা ইন্টারমিডিয়েটের পরেই কিন্তু ফার্স্ট স্টেপে আমরা স্টার্ট করছি কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েড, ইনহেল কর্টিকোস্টেরয়েড। কিন্তু সিওপিডিতে দেখো আমরা প্রথমে স্টার্ট করলাম ব্রঙ্কোডাইলেটর, পরবর্তীতে যদি কন্ট্রোল না হয়, সিভিয়ার স্টেজে যদি যায় বা অ্যাকুট এক্সাজারেশন হয়, তখনই কেবল আমরা স্টেরয়েড ইউজ করতেছি। তাহলে এই আমার মনে হয়
স্টেবল সিওপিডিতে আমি আর আমাদের তোমাদের আর কিছু ড্রাগ নিয়ে আর বলতেছি না। এখন আসো, এখানে দুইটা পয়েন্ট হাইলাইট করতে হবে, সেটা হলো এটা তো ড্রাগ ট্রিটমেন্ট দিলাম, কিন্তু সিওপিডির ড্রাগ ট্রিটমেন্টের বাইরে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা অ্যাডভাইস হলো খুবই জরুরি। এর মধ্যে দুইটা জিনিস আমি তোমাদের হাইলাইট করব, একটা হলো স্মোকিং সিজেশন আর একটা হলো অক্সিজেন থেরাপি। এই দুটো খুবই ইম্পর্টেন্ট একটা সিওপিডির ম্যানেজমেন্টের জন্য। তোমাদের সিওপিডিতে যেহেতু আমি বলছি স্মোকিং ইজ দ্য মেন কালপ্রিট, তাহলে এখানে স্মোকিং তোমাকে অ্যাভয়েড করতেই হবে। অনেক রোগী চেম্বারে আসে এত বলার পরেও যে আপনার মেন চিকিৎসা হলো স্মোকিং সিজেশন লাগবে, এক মাস পরে আসলো যে স্যার আমি এটা বাদ দিতে পারিনি। তারপরে মনে করো ওয়ার্ডে অনেক রুগী পাই, হিস্ট্রি নেওয়ার সময় বলে স্যার আমি 10 বছর আগে স্মোকিং ছাড়ছি, এই 10 বছর তো ভালো ছিলাম, এখন এসে আমার স্যার শ্বাসকষ্ট হলো। তাহলে এই স্মোকিং সিজেশনের সিগনিফিকেন্ট কি, কেন স্মোকিং ছেড়ে দিতে হবে একটা সিওপিডি রুগী? দেখো এখানে একটু মেকানিজম দিয়ে বলি তোমাদের। এই যে FEV1, আমি বলছি না যে সিভিয়ারিটি ডিপেন্ড করে FEV1 এর ওপর। আমরা জানো যে নর্মাল FEV1 যদি একটা মানুষের FVC যদি 4.8 লিটার হয়, তাহলে FEV1 তার 80%, তার মানে হলো 4 লিটার। 40 বছরের পর থেকে একটা নর্মাল মানুষের এজিং এর জন্য পার ইয়ারে FEV1 কমে 30 ml। তুমি স্মোক করো না করো, 30 বছরের পর থেকে একটা নর্মাল মানুষের FEV1 প্রত্যেক বছরে কমবে 30 ml। এটা নর্মাল, আমার তোমার সবার কমতিছে 30 বছরের বেশি হলেই। এখন যারা স্মোক করে, যাদের মডারেট স্মোকার, তাদের এটা ডাবল হয়ে যায়, তাদের বছরে কমে 60 ml, আর যারা হেভি স্মোকার তাদের কমে 100 ml। তাহলে দেখো একটা রুগী তুমি চিকিৎসা দিছো, তার বেসলাইন FEV1 মনে করো 1.5 লিটার, সে হেভি স্মোক করলো, তার প্রত্যেক বছরে দেখো 100 ml করে তাহলে কমতেছে, কমে তোমার থ্রেশহোল্ড যদি 1 লিটার হয়, তাহলে দেখো 5 বছরের মধ্যে তার কত পরিমাণ কমতেছে, 5 বছরের মধ্যে তার থ্রেশহোল্ড 1 লিটারের নিচে কমে আসলো, তখন সিমটোমেটিক হবে। কিন্তু মজার ব্যাপার দেখো, এই যে যখন স্মোক করতেছে 60 ml, হেভি স্মোক করলে 100 ml কমতেছে, কিন্তু যখন সে স্মোকিং সিস করবে, ছেড়ে দিবে, তখন এটার বছরে কমা কিন্তু আবার এই 30 ml এ ব্যাক করবে। আমার মনে হয় তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার, যে স্মোকিং এর জন্য তার পার ইয়ারে ডাবল FEV1 কমে যাচ্ছে, তাহলে যখন স্মোকিং সে চিজ করতেছে, তাহলে তার আবার নর্মাল যে 30 ml কমে এখানে চলে আসবে। তাহলে একটা রুগী সিওপিডি রুগী, তার থ্রেশহোল্ড যদি 1.5 লিটার হয়, 5 বছরে যেখানে থ্রেশহোল্ডের নিচে চলে আসছে, যদি স্মোকিং চিজ করে, তাহলে দেখো এটা 10 বা 15 বছরে তার থ্রেশহোল্ডের নিচে চলে আসছে। তাহলে এই জিনিসটা তোমাদের স্মোকার একটা সিওপিডি রুগীকে এই জিনিসটা ভালো করে বোঝাতে হবে যে এখানে সিগনিফিকেন্ট। তো তুমি অনেকে বলে স্যার আমি ওষুধ নিব, কিন্তু আমি স্যার বিড়ি ছাড়তে পারতেছি না, আমি স্মোকও করব, তাহলে ঠিক আছে কিনা, এটার অ্যান্সার কি হবে? তাহলে এটা ঠিক হবে না। তার কারণ এই যে আমি মেকানিজম তোমাদেরকে ব্যাখ্যা করলাম যে FEV1 যদি স্মোক করে বেশি বেশি কমে যাবে, তাহলে তার যতই ওষুধ নিক তাহলে তার FEV1 কমতেই থাকবে। তাই আসলে আরেকটা জিনিস মনে রাখো, অ্যাজমাতে যেমন অ্যাজমা কিউরেবল ডিজিজ, ট্রিটমেন্ট নিলে, তার চিকিৎসা নিলে অ্যাজমা একদম পুরা সিমটম ফ্রি থাকতেছে, কিন্তু সিওপিডি মনে রাখবা সব চিকিৎসাগুলোই বেসিক্যালি সিমটোমেটিক চিকিৎসা, তার যে প্রোগ্রেশন অফ ডিজিজ তুমি কখনোই হল্ট করতে পারবা না ইন কেস অফ সিওপিডি। তাহলে তোমাকে এখানে স্মোকিং, আমার মনে হয় স্মোকিং সিজেশনের ইম্পর্টেন্সটা তোমরা বুঝতে পারছো। এখন আমি অক্সিজেন নিয়ে দুইটা একটা কথা বলে শেষ করব। এই যে সিওপিডি রুগীর সাধারণত হাইপোক্সিয়া থাকে, কেন হাইপোক্সিয়া থাকে তোমাদের আমি ব্যাখ্যা করে বলছি, ওই যে অক্সিজেন, যেহেতু অ্যালভিওলার ডিস্ট্রাকশন হচ্ছে, অক্সিজেন ট্রান্সফার হ্যাম্পার হচ্ছে, তাহলে এই সিওপিডি রুগীর আমরা যদি ABG করি তাহলে হাইপোক্সিয়া পাবো। তাহলে অনেক সময় জিজ্ঞেস করে, তোমাদের MBBS লেভেলও করতে পারে যারা ভালো করবা, বা এমনি আমাদের তোমাদের অনেকের আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের অ্যাডভাইসের জন্য তো লাগবে, যে একটা রুগীর সিওপিডি রুগীর, এই যে তুমি এই স্টেবল সিওপিডি তুমি চিকিৎসা দিলা,
যেটা যেটা বললাম, ব্রঙ্কোডাইলেটর, অ্যান্টি ইনফ্লামেটরি, স্মোকিং সিস করলো, তারপরেও এই রুগীটা সিমটম ফ্রি হচ্ছে না, তাহলে এই রুগীটাকে আমাকে অক্সিজেন, যেহেতু পারসিস্টেন্টলি তার হাইপোক্সিয়া থাকতিছে, তাহলে তোমার এই হাইপোক্সিয়াটা কারেক্ট করতে হবে। হাইপোক্সিয়া থাকলে ডেঞ্জারটা কি? হাইপোক্সিয়া থাকলে কয়েকটা ডেঞ্জার আছে। একটা হলো ব্রেনের ইরিটেবিলিটি, এগুলো তো থাকবেই, তাছাড়া ওই যে পলিসাইটেমিয়া ডেভেলপ করবে, কর্পাল মোনালি লেগিডিমা হবে। আরেকটা জিনিস মনে রাখো, কর্পাল মোনালি হওয়ার একটা মেকানিজম হলো এই হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া থাকলে হয় কি, হাইপোক্সিয়াটা হলো এই যে তোমার লাংসের যেই আর্টারি গুলো আছে, হাইপোক্সিয়া থাকলে হয় কি, ওই আর্টারি গুলোর কনস্ট্রিকশন করে, ভ্যাজো কনস্ট্রিকশন হয়। ভ্যাজো কনস্ট্রিকশন যত বেশি হবে হাইপোক্সিয়া থাকলে, তত তোমার এই রাইট ভেন্টিকুলার প্রেশার বেড়ে যাবে এবং কর্পাল মোনালি ডেভেলপ করবে। ওই জন্য আমাদের টার্গেট থাকবে এই সিওপিডি রোগীগুলোর হাইপোক্সিয়া কারেক্ট করা। তাহলে আমরা যদি দেখি একটা স্টেবল সিওপিডি, অ্যাডিকুয়েট ব্রঙ্কোডাইলেটর, অ্যান্টি ইনফ্লামেটরি, স্মোকিং সিজেশন করার পরেও যদি আমরা দেখি এবিজি লেভেল করে যদি দেখি হাইপোক্সিয়া আসে, তোমাদের লেভেল আমি বললাম না কত লেভেল, মনে রাখো 55 এর নিচে যদি হয়, মিলিমিটার অফ মার্কারির নিচে হয়, তাহলে একটা স্টেবল সিওপিডি রোগীর যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট পাওয়ার পরেও, যদি স্মোকিং সিজেশন করার পরেও যদি আমি এবিজি করে দেখি তার পারসিস্টেন্টলি হাইপোক্সিয়া থাকতিছে, এই রোগীগুলোর তোমার এলটিওটি বলি, লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি দিতে হবে। এটাতে কি, 24 ঘন্টার মধ্যে সাধারণত 16 থেকে 20 ঘন্টা আমরা অক্সিজেন দিব, 2 থেকে 4 লিটার। এবং রিসেন্টলি একটা মেশিন আসছে, তোমরা নাম শুনছো এখন করোনার সময় খুব নাম শুনবা দেখবা, অক্সিজেন কনসেন্ট্রেটর। এখানে তোমার অক্সিজেন সিলিন্ডার না, কারেন্টে দিলে, সুইচ দিলে অক্সিজেন তৈরি হয়, একটা মেশিন অক্সিজেন কনসেন্ট্রেটর, ওখানে 24 আওয়ার্স তোমাকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। তাহলে এই সিওপিডি রোগীগুলোর যাদের ক্রনিক হাইপোক্সিয়া থাকতিছে, তাদের আমরা যদি এবিজি করে যদি 55 মিলিমিটার মার্কারের নিচে পাই, এই রোগীগুলোর আমরা লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন দিব। দিলে হবে কি, তাহলে ওই যে ক্রনিক হাইপোক্সিয়া থাকতেছে এবং হাইপোক্সিয়ার জন্য যে অ্যাডভার্স ইভেন্ট গুলো হচ্ছে, এগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে তোমরা গল্পের আকারে মনে রাখো, কঠিন করার দরকার নাই, যে স্যার আমরা একটা স্টেবল সিওপিডি রুগী যদি অ্যাডিকুয়েট মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরেও যদি এবিজি করে দেখি হাইপোক্সিয়া থাকতেছে, এই রুগীগুলোর স্যার আমরা লং টার্ম ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি দিব। কি দিয়ে দিব স্যার? অক্সিজেন কনসেন্ট্রেটর পাওয়া যায় এখন, এটা দিয়ে দিব। কত দিব? 2 to 4 লিটার পার মিনিট। আমার মনে হয় তোমাদের লেভেলে এর চেয়ে আর বেশি লাগবে না। এখন অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি বলে আমি শেষ করব। তোমাদের অ্যাকুট সিভিয়ার অ্যাজমার যেমন ম্যানেজমেন্ট বলছিলাম, এই সিওপিডির ম্যাক্সিমাম পেশেন্ট গুলো হসপিটালাইজড হবেই সাধারণত, অ্যাজমার মতো অ্যাকুট সিভিয়ার অ্যাজমা যখন আসবে, তোমাদের ইন্টারনিতে যখন যাবা তখন এই ম্যানেজ করতে হবে এই সিওপিডির অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি। স্টেবল সিওপিডি সাধারণত আমরা চেম্বারে ম্যানেজ করব, বা তোমাদের হাসপাতালে আসে না, সাধারণত অ্যাকুট সিভিয়ার অ্যাজমা নিয়ে, অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি নিয়ে আসে। তাহলে আমি এখানে ওই অ্যাজমার মতোই ম্যানেজমেন্ট, খালি 2-3টা পয়েন্ট যেখানে অ্যাজমা থেকে ডিফারেন্স হবে আমি খালি এইটুকু বলবো। আমি তোমাদের বলছিলাম যে অ্যাজমা রুগীকে আমরা অক্সিজেন দিব, সিওপিডি রুগীকেও অক্সিজেন দিব, কিন্তু পার্থক্যটা হলো অ্যাজমাতে আমরা হাই ফ্লো অক্সিজেন দিব, কিন্তু সিওপিডিতে আমরা লো ফ্লো অক্সিজেন দিব। কেন লো ফ্লো অক্সিজেন দিব অনেক সময় জিজ্ঞেস করে স্যার, আমি একটু বলি। এই যে আমি বললাম পারসিস্টেন্টলি একটা সিওপিডি রুগী হাইপোক্সিয়া থাকে আর হাইপার ক্যাপ নিয়ে থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তোমরা জানো ব্রেনে রেসপিরেটরি সেন্টার থাকে, ব্রেনে এটা দুটা স্টিমুলা হিসেবে কাজ করে, একটা হাইপোক্সিয়া আর একটা হাইপার ক্যাপনিয়া। তে যখন এই হাইপার ক্যাপনিয়াটা ব্রেনে যখন পারসিস্টেন্টলি থাকে, তখন সেটা ব্রেন রেসপিরেটরি সেন্টারটা ইনসেনসিটিভ হয়ে যায়, ওখানে স্টিমুলাস হিসেবে কাজ করতে পারে না। ওই জন্য সিওপিডি রুগীর রেসপিরেটরি সেন্টারে স্টিমুলাস হিসেবে কাজ করে সাধারণত এই হাইপোক্সিয়াটা। যখন তুমি সিওপিডি রুগীর লো ফ্লো অক্সিজেন না দিয়ে হাইপোক্সিয়া কারেক্ট করে ফেলবা, তখন রেসপিরেটরি সেন্টারের আর কোনো স্টিমুলাস থাকলো না,
ওই জন্য রেসপিরেটরি সেন্টার থেকে যে রেসপিরেটরি ড্রাইভ আসছে এই ড্রাইভটা লস্ট হয়ে যাবে, ওই জন্য অনেক সময় রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে রোগী মারা যেতে পারে। এটা স্যার খুব জিজ্ঞেস করে। তাহলে অ্যাজমাতে আমরা হাই ফ্লো অক্সিজেন দিব আর সিওপিডি তে কন্ট্রোল লো ফ্লো অক্সিজেন দিব। কেন লো ফ্লো অক্সিজেন দিব আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি। আরেকটা হলো ব্রঙ্কো ডাইলেটর দিব, নেবুলাইজ, যেটা অ্যাজমা সিওপিডি সেম। আর স্টেরয়েড অ্যাজমাতে দিব আমরা বলছি যে ওরাল অথবা আইভি স্টেরয়েড দিব, সিওপিডি তেও ওরাল আর আইভি স্টেরয়েড দিব। তাহলে দেখো অক্সিজেন সেম কিন্তু অক্সিজেন এক্ষেত্রে পার্থক্য, ব্রঙ্কাল অ্যাজমাতে হলো অ্যাকুট সিভিয়ার অ্যাজমাতে হাই ফ্লো, সিওপিডি তে লো ফ্লো, ব্রঙ্কোডাইলেটর দুটাই সেম, তারপরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি স্টেরয়েড দুটাতেই সেম। সিওপিডি তে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, অ্যাজমার এক্সাজারবেশন গুলো সাধারণত ভাইরাল হয়, ভাইরাল ইনফেকশনের জন্য এক্সাজারবেশন হয়, ওই জন্য অ্যাজমাতে আমি দেখো যে অ্যাকুট সিভিয়ার অ্যাজমা যখন বলছি তখন কিন্তু অ্যান্টিবায়োটিক আমি উচ্চারণই করিনি, অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু সিওপিডির অ্যাকুট এক্সাজারবেশন গুলো সাধারণত ব্যাকটেরিয়াল হয়, ওই জন্য অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি যদি রুগী আসে সাসপেক্ট করো বা ডায়াগনোসিস হয় তাহলে এখানে তোমাদের একটু অক্সিজেন দিতে হবে, সরি মানে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। তাহলে দেখো অ্যাকুট সিভিয়ার অ্যাজমার আর হলো অ্যাকুট এক্সাজারেশন অফ সিওপিডির মানে ট্রিটমেন্ট মোটামুটি সেম, কিন্তু ডিফারেন্স দুইটা জায়গায়, ওখানে অক্সিজেন হাই ফ্লো আর এখানে লো ফ্লো। অ্যাকুট সিভিয়ার অ্যাজমাতে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব না আর এখানে আমরা ইউজ করব। তাছাড়া দেখো অ্যাকুট সিভিয়ার অ্যাজমা আর অ্যাকুট এক্সাজারেশন অফ সিওপিডি মোটামুটি সেম। এখন আর একটা পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হলো এই যে আমি তোমাদের ডেফিনেশন থেকে ইটিওলজি থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত দুটার ফিচার বললাম আর সাথের সাথে বললাম যে অ্যাজমা আর সিওপিডি ডিফারেন্স করব, কিন্তু কেন আমাদের ডিফারেন্সটা দরকার। মোটামুটি তোমরা দেখলা দুইটা লেকচার ক্লাসে যে মোটামুটি চিকিৎসা প্রেজেন্টেশন তারপরে হলো ইনভেস্টিগেশন মোটামুটি সেম, তাহলে স্যার আমরা ডিফারেন্স করব কেন। ডিফারেন্সটা আমরা এই জন্যই করব যে দেখো অ্যাজমা সিওপিডির ইটিওলজির দিক দিয়ে আলাদা, প্রেজেন্টেশনের দিক দিয়ে আলাদা, ট্রিটমেন্টও কিছু আলাদা, আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্স সেটা হলো প্রগনোসিস। একটা অ্যাজমার প্রগনোসিস আর সিওপিডির প্রগনোসিস টোটালি ডিফারেন্ট। অ্যাজমা ভালো হয়ে যাবে ট্রিটমেন্ট যদি নেয়, একটা অ্যাজমা সুন্দর একদম তার নর্মাল লাইফ স্প্যান নর্মাল, প্রগনোসিস একদম এক্সিলেন্ট, ইভেন অ্যাকুট সিভিয়ার অ্যাজমার মর্টালিটি নাই বললেও চলে। কিন্তু সিওপিডি রুগী দ্বিতীয়বারে যখন আমাদের চেম্বারে আসে অ্যাকুট এক্সাজারেশন সিওপিডি রুগী হতাশ, বলে স্যার ট্রিটমেন্ট তো কি দিলেন একটু কমছে কিন্তু স্যার পুরা তো ভালো হয় নাই, ওই যে নামাজ পড়তে তো স্যার এখনো যাইতে পারি না, চা খাইতে যে বাজারে যাব এখন তো স্যার সম্ভব হয় না, এই হতাশার কথা। এই সিওপিডি অ্যাজমা হলে আমি তাকে অ্যাসিউর করতে পারবো যে আপনার সিমটম আর হবে না ট্রিটমেন্ট কন্টিনিউ করলে, কিন্তু একটা সিওপিডি রুগী তুমি তো কখনোই অ্যাসিউর করতে পারবা না যে ট্রিটমেন্ট চলাকালীন বা ট্রিটমেন্ট দিয়ে আপনার একদম পুরা রিভার্স করে দিব নর্মাল করে দিব। ইনস্পাইট অফ গেটিং অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট সিওপিডি প্রোগ্রেসিভ, তুমি এটা হল্ট করতে পারবা, ওই জন্য এখানে ডিফারেন্ট করা মানে ডিফারেন্সিয়েট করা অ্যাজমা সিওপিডি খুবই জরুরি। আমার মনে হয় তোমাদের কতটুকু কাজে লাগবে আমি জানি না, আমি এই কম সময়ে আমি চেষ্টা করছি যে অ্যাজমা আর সিওপিডিটা তোমাদের মোটামুটি তোমাদের লেভেলে, আরো ডিটেলস অনেক জিনিস আছে হয়তো এর মধ্যে বাদও চলে গেছে আমি আসলে মনেও নাই বা সময়ও কম, কিন্তু আমি তোমাদের কনসাইজ করে দুইটা ক্লাসে অ্যাজমা সিওপিডির অ্যাপ্রোচ, একটা রোগী আসলে তোমাদের লেভেলে আমার মনে হয় যেটুকু আমি বলছি এটাও যদি তোমরা পরীক্ষায় কাজে লাগাতে পারো আমার মনে এই অ্যাজমা সিওপিডি পরীক্ষায় পার হতে পারবে এবং তার পরবর্তীতে ইন্টারনিতে তোমরা চালিয়ে যেতে পারবে। আমার মনে হয় আমি এখানে শেষ করলাম। রাফিদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ক্লাসটি নেওয়ার জন্য, স্যার আশা করি আপনার কাছ থেকে এরকম আরো ক্লাস পাবো ভবিষ্যতে, স্যার আপনাকে ধন্যবাদ। ওকে ইনশাআল্লাহ ঠিক আছে, স্যার ভালো থাকবেন, স্যার সুস্থ থাকবেন। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।